গণমাধ্যমে তোলপাড় করা সেই মুক্তামণি এখন কেমন আছে? প্রথম আলোর সংবাদ পত্রিকা থেকে জানা গেছে মুক্তামণি এখন ভালো, তার ড্রেসিং সম্পন্ন হয়েছে। এখন বিস্তারিত জানাচ্ছি। রক্তনালীর টিউমারে আক্রান্ত মুক্তামণির অস্ত্রোপচার হয়েছে গত শনিবার। আজ বুধবার সকালে ক্ষত স্থানের ভিতরটা দেখতে ড্রেসিং পরিবর্তন করেন চিকিৎসকেরা। এই জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অজ্ঞান করা হয়। পরে তার জ্ঞান ফিরেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ জানান, এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্র আছে মুক্তামণি। তার সার্বিক অবস্থা ভালো। শনিবার অস্ত্রোপচার করে তার হাতের 3 কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। সাতক্ষীরায় জন্মের 1.5 বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতে সমস্যা শুরু হয়। প্রথমে হাতে টিউমারের মতো হয়। 6 বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি, কিন্তু পরে তার ডান হাতটি ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানা বন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত 11 জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এই ছিল আমার হাতে সর্বশেষ মুক্তামণির খবর। লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিনোদন লাইব্রেরি।